আসসালামু আলাইকুম। আমার রান্নাঘরে আমি খুব সহজে কিভাবে টিকিয়া বানাইতে হয় সেই রেসিপিটি আপনাদের দেখাবো। তো রেসিপিটি তৈরি করতে আমার যা যা উপকরণ লাগছে সেগুলো হলো মরিচ পাউডার, ধনিয়া পাউডার, হলুদ পাউডার, পরিমাণ মতো লবণ, জিরা পাউডার, সাদা এলাচ, লবঙ্গ, গোলমরিচ, কালো এলাচ, দারচিনি আর আদার পেস্ট। আর লাগছে এখানে কিছু পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি, এটা হচ্ছে বেরেস্তা করে নিব, আর কিছু মোটা করে কেটে নিয়েছি, আর লাগবে রসুন। আর আমি এটা সরিষার তেল দিয়ে রান্না করব, 1 কাপ সরিষার তেল নিয়েছি। তো এখানে আমি 500 গ্রাম মাংস নিয়েছি, সলিড কিউব করে কেটে নিয়েছি, আর এখানে 500 গ্রাম ডাউল, এটা আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, তো এটা আমি এখন মাখিয়ে নিব। আমি মাংসটা মাখিয়ে নিব, এখানে মাংসটা ঢেলে নিলাম, তারপরে ডালটা দিয়ে দিচ্ছি, তারপরে আমি সরিষার তেল দিচ্ছি, তো আমরা এইভাবে মাখিয়ে নিব। আমার মাখানোটা শেষ। তো এটা আমি চুলাতে কড়াইতেও দিতে পারি, প্রেশার কুকারেও দিতে পারি, আপনাদের যেটা ইচ্ছা সেটা দিতে পারবেন, কোনো সমস্যা নাই। তো আমরা প্রেশার কুকারে দিয়ে দিলাম। আমি কিছু কাঁচামরিচ অ্যাড করছি, ভেজে নিয়েছিলাম, কাঁচামরিচ দিচ্ছি 1 টুকরা। তো আমরা ঢাকনাটা লাগিয়ে দিব, দিয়ে 6-7টা সিটি দেওয়ার পরে দর্শক আমরা আধা ঘন্টা পরে আসলাম, ডালগুলো অনেক ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, এখন এগুলো মশলা বেছে আমরা ব্লেন্ড করে নিব। আপনারা শিলপাটাতেও করতে পারবেন, আবার ব্লেন্ডারেও ব্লেন্ড করতে পারবেন। পারফেক্ট সিদ্ধ হয়েছে, বাকিটা এখনো অনেক বাকি, দেখাচ্ছি পরে। Thank you.
দুটা ভেজে দেখি কেমন হয়েছে, লবণ কেমন ঠিক আছে কিনা। আমরা টিকিয়া গুলো ভেজে নিচ্ছি, এইভাবে অনেক সুন্দর একটা কালার আসছে।